এ যেন এক অনন্য নজির। শারীরিক প্রতিবন্ধী পরিমল বিশ্বাস কাকলির কথা জানার পর তার পাশে দাঁড়ালেন। পরিমলবাবুকে দেখে নতুনভাবে উৎসাহ পেল দাবি কাকলির। অন্যান্যদের মতো কাকলির পাশে দাঁড়ালেন পরিমল বিশ্বাস। রচিত হল মানবতার এক অনন্য নজির। কাকলির কথা ইতিমধ্যেই আপনাদের জানা। বনগাঁ কলেজ পাড়ার বাসিন্দা কাকলি হোর। জন্ম থেকে দুরারোগ্য হাড়ের ব্যাধিতে আক্রান্ত সে। চলাফেরা করতে সম্বল একমাত্র হুইল চেয়ার অথবা মায়ের কোলে চেপে। ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখে পড়াশুনো করে একটা সরকারি চাকরির। বাবা মা আর ভাই বোন মিলে চারজনের সংসার। উপার্জনকারী একমাত্র কাকলির বাবা কালাহর। ঠিকমতো নড়াচড়াও করতে পারে না কাকলি, তাহলে হাড় ভেঙে যাবার ভয়। ইতিমধ্যেই তার শরীরে 140 থেকে 150 বার হাড় ভেঙেছে। এত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে কাকলি। ইতিমধ্যেই হুইল চেয়ারে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে বর্তমানে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে বিএ প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তার এই দৃঢ় মানসিকতার জন্যে গত 10 তারিখ নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। সেই অনুষ্ঠান দেখে অনেকেই কাকলির পাশে দাঁড়িয়েছেন, অনেকে দাঁড়াবার প্রতিশ্রুতিও দিয়েছেন। সেই অনুষ্ঠান দেখেই কাকলির পাশে দাঁড়ালেন পরিমলবাবু, তুলে দিলেন সামান্য কিছু আর্থিক সাহায্য। চ্যানেলটা গেল আমাদের বনগাঁ জানিয়ে 10টা একটা প্রোগ্রাম ছিল, আমি সেই জন্য বের করে দিলাম। ঠিক কাকলির কথা আমার নামটা বলছি, তখন অবশ্যই দেখে আমার খুবই ভালো লাগলো। আমি তখন দিতে পারতাম মানে খুশি হতাম। হ্যাঁ, তখন আমার খুব দুঃখ পাচ্ছিল তখন, যে মেয়েটা অবস্থা আমার একটা দুটোটা পাওয়া দিয়েছে আমার নাতি নাতির মতো, তা আমি কিছু দিতে পারতাম খুব ভালো লাগলো। পরিমলবাবু নিজেও আর 5 জনের মতো সুস্থ সবল নন। 2013 সালে একটি ট্রেন দুর্ঘটনায় তার বাঁ পা হাঁটুর ওপর থেকে বাদ যায়। সেই ঘটনার পর ভেঙে পড়েননি পরিমলবাবু, কৃত্রিম পা ব্যবহার করে ফিরে এসেছেন মূল স্রোতে। নিয়মিত যোগব্যায়াম চর্চা করে ইতিমধ্যেই যথেষ্ট সফল হয়েছেন তিনি। অসম্ভব মানসিক জোরের ফলে তিনিও আজ ঘুরে দাঁড়িয়েছেন। কাকলির কথা জানার পর বুধবার তিনি ছুটে আসেন তার বাড়িতে। দীর্ঘ সময় কথা বলেন কাকলির সাথে। কাকলিকে মানসিক উৎসাহ যোগান তিনি। উদ্দেশ্য এই কঠিন লড়াইতে তার পাশে থাকা। পরিমলবাবুকে দেখে কাকলিও নতুন উদ্যম পায়। সে জানায়, পরিমল কাকুকে দেখে নতুন করে উৎসাহ পেলাম। মানবিক সম্মান পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে, খুবই আনন্দিত। আর উনি পরিমল কাকু এসে আমাকে যেভাবে সাহায্য করলেন, আমাকে সাহস দিলেন, উনি এরকম হয়ে আমার কাছে এসে সাহস দিলেন, সেটা সত্যি খুবই ভালো লাগছে। আমি আরও অনেক বেশি সাহস পেলাম। আমার মতো আরও অনেকে যাদের এরকম সাহায্য করতে পারে, শুধু আমার মতো না, আরও বিভিন্ন ধরনের কাজ যারা করতে পারে, সেই জন্য আমি আরও আশা করবো এরকম আরও বড় হয় নিউজ নোম্যান্সল্যান্ড, আরও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমি কাকুলে দেখতে এসে আমি কিছু ওই অল্প কিছু ওকে সহায়তা করলাম। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।